হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, আজকে আমরা আলোচনা করব পিক্সেল ল্যাবে কীভাবে স্টাইলিশ নেম এবং 3D লোগো ডিজাইন করা যায়। তো চলে যাচ্ছে আমাদের ফোনে পিক্সেল ল্যাব অ্যাপসটিতে। তো পিক্সেল ল্যাব অ্যাপসটিতে যাওয়ার পর আমরা একটা ফটো সিলেক্ট করে নিই, আমরা গ্যালারি থেকে ফটোটা নিই। তো গ্যালারি থেকে একটা পিকচার নেওয়ার পর আমি সাদা ওভারলেটি সিলেক্ট করে নিলাম পিকচারের জন্য আমার এডিট করার সুবিধার্থে। তো আমরা এখন এতে অর্থাৎ এতে ক্লিক করার পর ওই যে উপরে প্লাস আইকনে ক্লিক করার পর নিউ টেক্সট, এটাতে আমরা আমার নামটা লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পর আমরা এটাকে ডিজাইন করব, অর্থাৎ স্টাইলিশ ডিজাইন কিভাবে করা যায়। তো আমরা কালারে যাব, কালারটা গ্রেডিং করে নিব। আমরা সরেয়ার কালার দিব হচ্ছে এই কালারটা দিব, মাঝখানের যে কালারটা আছে আমরা অন্য একটা কালার দিব, তো নীল কালার দিয়ে নিই। তার শেষের কালারটা আমরা পছন্দ অনুযায়ী দিয়ে নিব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে চলে যাব ফ্রন্টে। তো মাই ফ্রন্টে যাওয়ার পর আমি এই ফ্রন্টগুলো ডাউনলোড করে রেখেছি, ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে, ভিডিওটা দেখে নিতে পারেন আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে গিয়ে। তো এভাবে পিএনজি পিকচারগুলো আমি এখানে অ্যাড করব। তো এই যে এদিকে যাওয়ার পর আমি এই যে পিএনজিগুলো অ্যাড করে নিব। তো আমি এই পিএনজিটা অ্যাড করব। তো এই পিএনজিটা অ্যাড করার পর এটা আমি মিরর করে উল্টো করে নিব, যেহেতু আমি প্রথমে বসাবো এই জন্য। এটার কালার চেঞ্জ করে, যেহেতু এটা সাদা লেয়ার, তো কালার চেঞ্জ করার পর দেখেন আমি এই সরিয়ে যেই কালার দিছি ওই কালারটা দিয়ে দিব। কালার দেওয়ার পর আমরা স্ট্রোকে ক্লিক করে এটা কালো দিয়ে দিব, তো এটা মানে আরও বেশি সুন্দর দেখা যাবে। তো ফ্রন্টটা আমি একটু ছোটো করে নেই লেখাটা, তো এটাকে একটু ছোটো করে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। তো অ্যাডজাস্ট করে দিয়েছি, অ্যাডজাস্ট করে দেওয়ার পর এই যে অ্যাডজাস্ট করে দিয়েছি, অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমরা এগুলোকে লক করে নিব, তা না হলে এগুলো আবার সরে যেতে পারে। তো আবার আমরা একটা পিএনজি ফাইল অ্যাড করে নিব। তো পিএনজি ফাইল অ্যাড, এই যে আরেকটি পিএনজি ফাইল আমি অ্যাড করে নিলাম। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে নিব, ছোটো বড় করে নিব, তো এখানে বসিয়ে দেবো। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইনটি আপনাদের মনের মতো করে করবেন, আমি কালারটা এরকম রেখে দিব। তো স্ট্রোকে গিয়ে আমরা কালারটা কালো করে দিব, দেখি কীরকম দেখা যায়। তো বেশি হচ্ছে আমরা এখানে এক কমিয়ে দিলাম, তো আমরা এটাকে বাদ দিয়ে দিলাম কারণ বেশি ভালো দেখা যায় না। তো আবার একটা পিএনজি অ্যাড করে নিব। তো পিএনজি অ্যাড করা কীভাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কীভাবে পিএনজি অ্যাড করতে হয়, এইভাবে আপনারা পিএনজি পিকচারগুলো ডাউনলোড দিবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের থেকে। তো ডাউনলোড দেওয়ার পর এইভাবে আপনারা পিএনজিগুলো সুন্দর করে অ্যাড করে নেবেন। তো পিএনজিগুলো অ্যাড করা শেষ হলে আমরা এইভাবে পিএনজিগুলো অ্যাড করব। পিএনজিগুলো এই যে এটার কালার আমি ব্লু করে দিব, যেহেতু আমার মাঝখানে কালারটা হচ্ছে ব্লু, তো এটাকে আমরা স্ট্রোক করে কালো কালার করে দেই। তো কালো কালার করে আরও সুন্দর দেখা যায় জিনিসটা। তো আরেকটা পিকচার আমরা পিএনজি পিকচার অ্যাড করে নিব। তো পিএনজি পিকচার, সরি ভিউয়ার্স, পিএনজি পিকচারগুলো কীভাবে এটা আমি ক্রপ করে নিচ্ছি আমার বসানোর সুবিধার্থে। তো এই যে দেখেন ভিউয়ার্স, এভাবে ছোটো বড় করে নিতে পারবেন আপনারা। তো আমি এখানে বসিয়ে দিলাম, এটার কালারটা আমি চেঞ্জ করে দেব। তো কালার অপশানে গিয়ে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি কালারটা চেঞ্জ করে দিলাম। তো এই স্ট্রোকে ক্লিক করে দেখি এটা কেমন দেখা যায়, কালো দিয়ে দেই, আমি এক লেয়ার কমায় দেই, তো এটা এখন সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে ক্রিয়েট করার পর আমি আরেকটা পিএনজি অ্যাড করে নিই। তো পিএনজি অ্যাড করার পর আপনারা এই যে এই পিএনজিটা দিয়ে দেই, দেখেন কেমন দেখা যায়। তো দেখেন সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। তো এই ডিজাইনগুলো করার পর আমরা এটাকে স্ট্রোকটা দিয়ে দিই আরও সুন্দর দেখা যাওয়ার জন্য। তো এখন আমরা এই লেয়ারগুলোকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করা শেষে আমরা মার্জ অপশনে ক্লিক করে মার্জ করে নিব। এই দেখতে পাচ্ছেন মার্জ হয়ে গেছে, এখন এটি একটি ফাইলে তৈরি হয়েছে, অর্থাৎ পিএনজি ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে, তো এটাকে আমরা চাইলে ছোটো বড় করতে পারবো, এখন এটা সবার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা থ্রিডি শেপে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে থ্রিডি শেপ এখানে যাওয়ার পর ইনেবল করে আমরা এটাকে কম বেশি করে দেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে, তো এটা পাশে আছে আমি কমিয়ে দিলাম, তিনে দিয়ে দিলাম, চারে দিয়ে দিলাম, মানে আপনাদের সুবিধার্থে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো ভিউয়ার্স বুঝতেই পারছেন কীভাবে অ্যাডজাস্ট করতে হয়।
তো এইভাবে অ্যাডজাস্ট করার পর আমি শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করার পর আমি এটাকে কম বেশি করে দিব, ব্লার রেডিয়াস একদম কমিয়ে দিবেন। এই যে এক্স ওয়াই যে ই আছে এইখানে আপনারা মানে আপনাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি আমার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিলাম। এখন এটিকে আমরা এক্সপোর্ট করব, এই যে কর্নারে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটি ফটো সিলেক্ট করবো, যদি আপনাদের ভালো লাগে যে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা রাখতে চান, আর যদি চান যে আমরা গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রেখে দিব, তো গ্যালারি থেকে এখান থেকে গ্যালারি থেকে একটা পিকচার আমি অ্যাড করে দেখাচ্ছি। এভাবে অ্যাড করতে পারবেন আপনাদের সুবিধা মতো যেইটা ভালো লাগে। আমি এটা অ্যাড করে দেখাচ্ছি, দেখেন এই যে এইভাবে অ্যাড করতে পারবেন। আর যদি চান যে আপনারা শুধুমাত্র পিএনজি ডাউনলোড করবেন, তো এই যে দেখেন ট্রান্সফরমেশন, তো কর্নারে গিয়ে ট্রান্সফরমেশনে ক্লিক করে আপনারা অ্যাডজাস্ট করে মাঝখানে বসিয়ে দিবেন, এবং শেয়ার অপশনে ক্লিক করে দেখেন পিএনজি সিলেক্ট করা আছে, এখানে পিএনজি থাকুক। আমরা ডিফল্টের থেকে আল্ট্রা করে দিব এটা রেজুলেশন বাড়ানোর জন্য। এখন সেভ টু গ্যালারি। এখন ভিউয়ার্স এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে, আমি গ্যালারি থেকে দেখাচ্ছি। এই যে দেখেন পিএনজিটি সেভ হয়ে গেছে। ডিসপ্লেতে দেওয়া ভিডিওগুলো দেখলে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে।